কিষাণ ভাই তোমাদের আজকে একটু বোঝাবো, হ্যাঁ কিষাণ ভাইকে কী আছে, ইন্দা ক্লাসরুম, ইন্দা ক্লাসরুম মানে কি শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষে কী কী করা হয়, টিচাররা কী করেন, এখানে সব কিছুই সেটা বলা আছে। টিভিটা একটু মনে করাবো, করানোর সঙ্গে সঙ্গে একটু বুঝিয়ে বলবো। প্রথমে কি লেখা আছে এখানে একটা দেখতে পাচ্ছ, ক্লাসরুমের ছবি, হ্যাঁ টিচার আছে, স্টুডেন্টরা আছে, হ্যাঁ ওই জন্যই এটা বলা হচ্ছে ইন দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। একটা বোর্ড আছে, চেয়ার আছে, টেবিল আছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আচ্ছা এবার দেখো রিডিংটা আমি পড়ছি, দিস ইজ দেবস ক্লাসরুম, এটা হয় দেবের শ্রেণীকক্ষ। সঞ্জীব, জন অ্যান্ড মেরি আর ইন দেয়ার ক্লাসরুম। দেব ছাড়াও এখানে কে কে আছে, সঞ্জীব, জন, মেরি আরও অন্যরাও আছে, অন্যরাও আছে। দেয়ার আর 35 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এই শ্রেণীতে কী কী আছে, 35 স্টুডেন্টস মানে 35 জন ছাত্রছাত্রী আছে। দেয়ার অল ক্লাসমেটস, এরা সবাই হচ্ছে সহপাঠী, সহপাঠী ক্লাসমেট মানে সহপাঠী। দেব ইজ সিটিং নিয়ার এ উইন্ডো, দেব একটি জানালার কাছে বসে আছে। হিজ ফ্রেন্ড সঞ্জীব ইজ সিটিং নেক্সট টু হিম, তার বন্ধু সঞ্জীবও তার কাছেই বসে আছে। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। জন অ্যান্ড মেরি আর সিটিং বিহাইন্ড দেব, জন এবং মেরি দেবের পিছনে বসে আছে। ডেভিড ইজ সিটিং নিয়ার মেরি, ডেভিড বানানটা ঠিক করে নেবে, ডেভিড মেরির কাছে বসে আছে। হোয়ার ইজ রহিম, রহিম কোথায়, হি ইজ সিটিং বিহাইন্ড জন, সে জনের পিছনে বসে আছে। দ্য টিচার ইজ ডুইং সামস, শিক্ষিকা কী করছে, দেখো শিক্ষিকা বোর্ডে অঙ্ক করছে। আচ্ছা এখানে ডুইং বানানটা ভুল আছে, ঠিক করে নেবে, বোর্ডে আমি লিখে দিয়েছি দেখো DOING। আচ্ছা এবারে দেখো সি ইজ সেইং, তিনি বলছেন কি, কাম হিয়ার দেব, দেব এখানে এসো, ডু দিস সাম এই অঙ্কটি করো। দেয়ার ক্লাসরুম ইজ স্মল বাট ইট ইজ ফাইন অ্যান্ড এয়ারি, তাদের ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ কিচ্ছু ছোট কিন্তু সুন্দর এবং খোলামেলা। এয়ারি মানে বাতাসময় বা খোলামেলা, যেখান দিয়ে হাওয়া বাতাস আসে ভালো সেটাকেই বলা হয় এয়ারি। ইন দ্য ক্লাসরুম দেয়ার আর টু সিলিং ফ্যানস, এই শ্রেণীকক্ষে দুটো সিলিং ফ্যান আছে। এবার ওয়ার্ড মিনিংগুলো দেখো, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ক্লাসমেটস মানে সহপাঠীগণ, উইন্ডো মানে জানালা, নেক্সট মানে নিকটের, বিহাইন্ড মানে পিছনে, সামস মানে অঙ্কগুলি, ইজ সেইং মানে বলিতেছে, স্মল মানে ছোট, ফাইন মানে সুন্দর, এয়ারি মানে বায়ুময়, সিলিং মানে হচ্ছে ভেতর দিকের ছাদ, ভেতরের দিকের ছাদকেই বলা হয় সিলিং। বোঝা গেল? তাহলে এই রিডিংটা তোমরা ভালো করে পড়বে আর ওয়ার্ড মিনিংগুলোও খুব ভালো করে পড়বে, বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে, এবার সবাই ভালো থেকো আর রিডিংটা ভালোভাবে পড়ো, হ্যাঁ।